আমাদেরকে চেষ্টা করতে হবে যে হক আমরা পেয়েছি, এই হকের উপরে টিকে থাকার জন্য আমরা একতাবদ্ধ থাকবো, খলাফায়ে রাশিদুনের সুন্নতকে আঁকড়ে ধরা, তোমরা এটাকে শক্তভাবে ধরবে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। মিথ্যা কথা বললে কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাল কাটবেন, এখান থেকে চিরে চিরে পিছন মতো নিয়ে যাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خطا فقال هذا سبيل الله، وخط خطوطا عن يمينه وعن شماله، ثم قال هذه سبل وعلى كل سبيل منها شيطان يدعو إليه، ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মুন্সিগঞ্জ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই তালিমী বৈঠকের মহতারাম সভাপতি উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এর উপরে ভিত্তি করেই আজকে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তাওয়াক্কাল তো আলিহি হনিফ। আলোচনার শেষাংশে আমরা চেষ্টা করব আপনাদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে কিছু জানার, কিছু বোঝার। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রাণ যার আছে তাকে মরতেই হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন এটা ধোকার বস্তু মাত্র। আমরা শেষের দিকটা আগে বলি, ধোকার বস্তু কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে দুনিয়ার যা কিছু আছে আমাদের কাছে সব কিছু কিন্তু আকর্ষণীয়, এটা জাঁকজমকপূর্ণ একটা জায়গা। কিন্তু এই জায়গাটাতে যদি আমরা যথাযথ কাজ করতে না পারি তাহলে পরকালীন জীবনে গিয়ে কিন্তু আমরা নাজাত পাবো না। তাহলে এই ধোকায় আমরা যারা পড়ে যাব, যারা আমরা এই মায়াজালে আমরা জড়িয়ে যাব, তাদের জন্য পরকালীন জীবন কিন্তু অত্যন্ত কঠিন। আল্লাহ সেই জন্য এটাকে ধোকার জীবন বলেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে হেদায়াতের যতগুলি পথ এবং পন্থা আছে আল্লাহ সব ব্যবস্থা করেছেন। আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, রাসূল পাঠিয়ে আমাদেরকে হেদায়াতের ব্যবস্থা করেছেন। শুধু এমনটা নয় যে কোরআন নাজিল করেই আল্লাহ দায়িত্ব শেষ করেছেন, সেটা নয়, বরং কোরআন নাজিল করার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে কোরআনের এই বিধানগুলি কিভাবে আমল করতে হবে, কিভাবে সমাজে বাস্তবায়িত হবে, মানুষের উপরে কিভাবে আমল করবে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিষয়গুলি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা বলেছেন, এটাই হচ্ছে হক। আর এর বাইরে যত কিছু আছে সেগুলো কিন্তু হক নয়, এগুলো বাতিল। কিন্তু সমস্যা হলো এই, আমাদের কাছে যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যারা কর্ণধার,
যারা বিশেষত আলেম ওলামা, বিশেষ করে শায়েখ মাশায়েখ, পীর আউলিয়া, যাদেরকে আমরা বলি বা যাদের কথা আমরা মানি, তার কথাটা তখনই সঠিক হবে যদি সে কথাটা কোরআন হাদিসের সাথে মিলে। তার কথাটা আমার জন্য অনুসরণীয় কখন? যখন সে কথাটা কোরআন হাদিসের দলিলের মানদণ্ডে সেটা যাচাই বাছাই হয়ে টিকবে। কিন্তু যখন এটা টিকবে না, তখন কিন্তু তিনি আমার অনুসরণীয় ব্যক্তি নন, সে যেই হন না কেন। বাংলাদেশের আমাদের অধিকাংশ মানুষ আজকে, আমরা কিন্তু মনে করি মসজিদের হুজুর যা বলেন, ইমাম সাহেব যা বলেন, খতিব সাহেব যা বলেন, তিনি তো ভুল বলতে পারেন না, তাই না? ভুল বলতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক দূরে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ বলবো। 1989 সালে আমি তখন ক্লাস 8 বা 8-এর ছাত্র, 89-90-এর দিকে। তখন আমি রমজান মাসে, আপনার নাম শুনে থাকবেন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, যাকে আমাদের এলাকায় সদর সাহেব বলা হয়, পীরজাদা ছিলেন, ওনার কোরআন বুখারির অনুবাদ আমি পড়ছিলাম সালাত অধ্যায়। সেখানে উনি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ওই হাদিসটা উনি অনুবাদ করেছেন। অনুবাদ ঠিকই আছে, কিন্তু টিকাতে লিখেছেন পাঠক, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো কি সম্ভব? এটা আদৌ সম্ভব নয়, বরং এখানে বোঝানো হয়েছে কাতার সোজা করার বিষয়টা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে দাঁড়াতেন, তখনই তিনি বলতেন, ইস্তাউ সফু সফুফাকুম, সোজা হয়ে দাঁড়াও, কাতারগুলিকে সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করো, তোমরা শয়তানের জন্য দুইজনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রেখে দিও না। তাহলে এই কথাগুলি কি অনর্থক? এই কথাগুলি কিন্তু অনর্থক নয়। এভাবে রাসূলের বহু হাদিস আছে কাতার সোজা করে দাঁড়ানোর। তাহলে জানা আর মানা এক জিনিস নয়। একজন মানুষ অনেক কিছু জানতে পারে, কিন্তু মানছে কতটুকু তার উপরেই তার বিচার হবে, সে পরকালীন জীবনে কতটুকু আমল করছে এর উপরে তার বিচার হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামু ইবনু আদম আন রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন, আদম সন্তান তার রবের সামনে থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয় জিজ্ঞেস করা না হবে। আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়সকাল সম্পর্কে, জীবন সম্পর্কে কোথায় সে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে কোথায় সে ওটা জীর্ণ করেছে, কোথায় খরচ করেছে। ওয়ান মালিহি মিআইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে, কোথা থেকে অর্জন করেছে, সম্পদটা কোথায় ব্যয় করেছে। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। তাহলে দেখুন, 5টি প্রশ্নের মধ্যে আমাদের জীবনের সব কিছু কিন্তু নিহিত আছে। জীবনের এমন কোনো সাইড পাবেন না যা এই 5টি বিষয়ের অন্তর্ভুক্ত নয়। রাসূল কিন্তু এটা বলতে পারতেন যে একজন মানুষের জীবনকাল সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে জীবনকালের মধ্যে আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবই অন্তর্ভুক্ত, যদিও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ কোনো গুনাহ লেখেন না, আমাকে ধরবেন না আল্লাহ, আপনাদেরকে ধরবেন না। কিন্তু আমরা ধরে নিই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বাকি জীবনটা, এটা যদি শুধু রাসূল বলতেন তাহলে যথেষ্ট ছিল। কিন্তু তারপরও যৌবনকালের হিসাব, আমার বৈষয়িক জীবনে আমি সম্পদ কীভাবে অর্জন করেছি, কীভাবে ব্যয় করেছি, আবার আমি এলেম অনুযায়ী আমল করছি কিনা। তাহলে মুক্তির জন্য আমাদের যেটা জরুরি সেটা হলো, আমি আমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছি। ছোটো বাচ্চা, তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তো তাকে জবাবদিহির জন্য ডাকবেন না, তার হিসাব হবে না। কিন্তু আমি আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার আপনার জন্য ফরজ ছিল কোরআনের বিধানগুলি জানা এবং সেই অনুযায়ী আমল করা, যে কারণে আল্লাহ জানার অন্যতম মাধ্যম হলো ইকরা, পড়ো। আল্লাহ প্রথমেই বলছেন তুমি পড়ো। আপনাকে আমাকে জানতে হলে পড়তে হবে। আল্লাহ বলছেন ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এটা সব মুসলমান জানে, জানে না? তাহলে সব মুসলমান এই জানার পরে তার যেটা করণীয় সেটা হলো এটা মানতে হবে। তোমার জানাটা শেষ নয়, জানার পরে আপনাকে আমাকে মানতে হবে, মানলেই জানাটা সার্থকতা হবে। যদি না মানে
আমি যত কিছুই জানি না কেন এর কোনো লাভ নাই, এর দ্বারা কোনো ফায়দা হবে না। আজকের আমাদের দেশের যত বড় বড় আলেম ওলামা আছেন যারা বিভিন্নভাবে ইসলামের খেদমত তথাকথিত খেদমত করছেন, তারা যদি শুধু দাঁড়িয়ে একটা কথা বলতেন যে দেখুন আমি বুখারি পড়েছি, আমি মুসলিম পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমি ইবনু মাজা পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, আরও অন্য অন্য হাদিসের কেতাবগুলি আমি পড়েছি, আমি তাফসির পড়েছি, কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন এই ওহির যে বাণীগুলি আছে তোমাদের প্রত্যেকেরই সেই অনুযায়ী আমল করা দরকার, এই কথাটাকে যদি শুধু বলতেন তাহলে বহু মানুষ এই ওহী কোথায় পাওয়া যায়, কি করে ওহী অনুযায়ী আমল করা যায় এটা খোঁজার জন্য চেষ্টা করতো না, কিন্তু এই কথাটা কেউ বলে না। বলে কি, আমি যা বলি আপনারা সেই অনুযায়ী চলবেন, আমরা তা বলি না। আমরা বলি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জীবন গড়তে হবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে যাকে প্রবেশ করানো হলো সে সফলকাম হলো। তাহলে জাহান্নাম থেকে দূরে কাকে রাখা হবে, জান্নাতে কাকে প্রবেশ করানো হবে, যে আল্লাহর কথা মানে, যে রাসূলের কথা মানে তাকেই তো প্রবেশ করানো হবে, তাই না? তাকেই তো জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কিন্তু যে আল্লাহর কথা মানে না, যে রাসূলের কথা মানে না, তাকে কি জাহান্নাম থেকে দূরে রাখা হবে, তাকে কি জান্নাতে দেওয়া হবে? অবশ্যই নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকার করে তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মাই আবা, হে আল্লাহ রাসূল অস্বীকার করে কে? তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার বিরোধিতা করে, আমার অবাধ্যতা করে, নাফরমানি করে সে জাহান্নামে যাবে। আল্লাহ সূরা আলে ইমরানে ওই কথাটা বলেছেন 31 নম্বর আয়াতে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম, হে মুহাম্মদ তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে আপনি আমল করবেন একটা, কাজ করবেন একটা, পুরস্কার পাবেন দুইটা, একটা হলো আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাকে জাহান্নামে দেবেন? অবশ্যই নাই। আল্লাহ কাউকে ভালোবাসলে অবশ্যই আল্লাহ তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাবেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই আল্লাহ তাকে পরীক্ষা করবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। আর 2 নম্বর হলো আমাদের যতসব গুনাহ সংগঠিত হবে আল্লাহ সেগুলি মাফ করে দেবেন। সুতরাং আমরা এই যে আল্লাহর ক্ষমা এবং তার ভালোবাসা পাওয়া যাবে কোন পথে, রাসূল একটা আল্লাহ একটা মূলনীতি বলেছেন ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ তুমি বলো যে তোমরা আমার অনুসরণ করো। এই অনুসরণটা কোথায় হবে, শুধু কি সালাতের ক্ষেত্রে, শুধু কি যাকাতের ক্ষেত্রে, শুধু কি সিয়ামের ক্ষেত্রে, শুধু কি হজের ক্ষেত্রে? তা নয়, বরং আমাদের সার্বিক জীবনে, আমাদের জীবনের যত দিক ও বিভাগ আছে প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের অনুসরণীয়। সিলসিলা হাদিসে সহিহার 1803 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন অবস্থায় রেখে গেছেন যে আকাশ দিয়ে যদি একটা পাখি উড়ে যায় তাহলে সে সম্পর্কেও তিনি আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। তাহলে ইসলামের কোনো বিষয় কিন্তু অপূর্ণ নাই, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর আয়াত নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর ইসলাম তোমাদের জীবন বিধান হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং ইসলাম মানার জন্য কোরআন আর হাদিস যথেষ্ট। আপনার আমার ব্যক্তি জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আপনি ব্যক্তি জীবনে আমল করেন, পারিবারিক জীবনে করেন, আপনি সামাজিক জীবনে করেন, রাজনৈতিক জীবনে করেন, অর্থনৈতিক জীবনে করেন, জীবনের প্রত্যেকটা দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আছে। সুতরাং এই দিক নির্দেশনা যদি আমরা অনুসরণ করি তাহলে ওই যে আল্লাহ বলছেন ফাকাদ ফাজ,
সে ব্যক্তি সফলকাম হবে। সফলকাম হওয়ার রাস্তা কিন্তু ওইটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা সরল রেখা টানলেন, অতঃপর তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তিনি এই রাস্তার ডানে এবং বাম দিকে আরও কতগুলি রেখা টানলেন, অতঃপর বললেন হাজিহি সুবুলুন, এইগুলিও হচ্ছে পথ, ওয়ালা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, আর এই প্রত্যেকটি পথের উপরে একটা করে শয়তান দাঁড়িয়ে আছে, ইয়াদু ইলাইহি, সে তার দিকে মানুষকে আহ্বান করছে। সুম্মা তালা হাজিহিল আয়া, অতঃপর রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, তোমরা এরই অনুসরণ করো, অন্যান্য পথের তোমরা অনুসরণ করো না, তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে শয়তান তোমাদেরকে বিচ্যুত করে দেবে। তাহলে পথ কিন্তু একটা, আল্লাহও বলেছেন একটা, রাসূলও কিন্তু বলেছেন একটা, তাহলে সেই পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা ওই পথ খুঁজে বের করতে পারি, ইনশাআল্লাহ পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। যদি আমরা পথ খুঁজে বের করতে ব্যর্থ হই, তাহলে পরকালীন জীবনে মুক্তি পাওয়া আমাদের জন্য কঠিন হবে, আমাদের জন্য সুদূর পরাহত হবে। আমরা হয়তো ইমানের কারণে, ইমান যদি যথার্থ হয়, কখনো জান্নাতে যেতে পারি, কিন্তু জাহান্নামে পুড়ে পুড়ে তারপর জান্নাতে যেতে হবে। যারা জাহান্নামে পুড়ে পুড়ে জান্নাতে যাবে, তাদের কিন্তু পরিচয় জাহান্নামে জান্নাতে এটাই হবে, জাহান্নামে ইউন, মানে জাহান্নামে ছিল, পুড়ে পুড়ে তারপর জান্নাতে এসেছে। তো আমরা কি সেই পরিচয় নিয়ে জান্নাতে যেতে চাই? না, সেই পরিচয় আমরা নিয়ে যেতে চাই না, বরং আমরা শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দেবেন, তাহলে আমরা যেন ওর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। এই 70,000 বলতে আরবিতে 70,000 ব্যবহার করা হলে অসংখ্য বোঝায়, অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। কারা তারা? দুটো বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন, যারা ঝাড়ফুঁক করে না এবং যারা তাবিজ কবজ ঝুলায় না, বরং আল্লাহর উপর ভরসা করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। দুটো বৈশিষ্ট্য বলা হয়েছে। যাই হোক, আমরা প্রথম থেকে চাই যে আমরা যেন সেই পথটা খুঁজে পাই, আর সেই পথে অটল থেকে আমরা সফল মানুষ হয়ে আমরা জান্নাতে যেতে পারি। তাহলে জান্নাতের রাস্তা কি চারটা, না জান্নাতের রাস্তা একটা, কয়টা হবে? একটাই হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা আল্লাহ বলেছেন, সূরা আনআমের 163 নম্বর আয়াত যেটা পড়ছিলাম আমরা। তাহলে এই পথ আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে প্রদর্শন করেছেন, আল্লাহ রাসূল দেখিয়েছেন, সেই পথে আমাদেরকে আপনাদেরকে অবিচল থাকতে হবে, টিকে থাকতে হবে। পথ আমরা পেয়ে গেছি অনেকে, তাই না? হক আমরা পেয়ে গেছি, কোরআন আমাদের সামনে অনুবাদ আছে, হাদিসের অনুবাদ আছে, বহু গ্রন্থ মাসনা মাসাইল বিষয়ভিত্তিক আলোচনা আছে, এগুলি আপনি পড়ে সঠিক পথ খুঁজে পাবেন, কিন্তু সঠিক পথের উপরে থাকাটা কিন্তু জরুরি, তাই না? 2015 সালে আমরা চট্টগ্রামে গিয়েছি এক ভাইয়ের সাথে কিছু আলোচনা করার জন্য। ভাইয়ের নাম নুরুল ইসলাম। 4 ঘন্টার আলোচনায় উনি শেষে আমাদেরকে বললেন যে আমি 15 বছর তাবলিগের সাথে ছিলাম, এই তাবলিগ জামাত এর সাথে ছিলাম, তারপরে আমি জামাত ইসলামের দাওয়াত পাই, তখন আমি মনে করলাম যে আগে যেটা ছিল ওটা ভুল করেছি, এখন যেটা এটাই হক আছে। আমি সেখানেও 5-7 বছর থাকলাম, তারপর আমি আহলাদিসের দাওয়াত পেলাম, আমি এখানেও আজকে প্রায় 4 বছর হয়ে গেল, 4-6 বছর হয়ে গেল আমি এইভাবে আমল করছি। তো যে ভাইয়েরা আমাকে এই কোরআন হাদিস মানার দাওয়াত দিয়েছিল, আজকে তারাই এসে আমাকে বলছে যে না, এটা ঠিক নয়, তোমরা এইটা মানো, সেটা কোনটা? শুধু কোরআন মানো। তুমি শুধু কোরআন মানো, হাদিসের মধ্যে অনেক ভাগ বিভাগ আছে, জাল জয়ীফ আছে, অনেক কিছু আছে, এগুলি আমরা সাধারণ মানুষের উপরে বাছাই করে আমল করা সম্ভব নয়, সুতরাং তুমি এক কাজ করো, শুধু কোরআন মানো, কোরআনে কোনো ভেজাল নেই। শেষ পর্যন্ত ওনার সাথে আলোচনায় উনি এটা বললেন যে যে ভাইয়েরা আমাকে বুঝাইল তারা একরকম বলছে, আপনারা এসে আমাকে একরকম বলছেন, তো ঠিক আছে আমি তাদের সাথে কথা বলে দেখি। বুঝতে পারলেন? বলছে আমি কথা বলে দেখি। বিষয়টা হলো এই, হক পাওয়ার পরেও হক থেকে কিন্তু বিচ্যুত হয়ে গেছেন।
আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা আদেশ করেন সেটা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। সূরা হাশর 7 নম্বর আয়াত। তাহলে রাসূলের আদেশ নিষেধ মানা বাদ দিয়ে আমি যদি শুধু কোরআন মানতে চাই, তাহলে কি সেটা আমার জন্য মানাটা সহজ হবে? আদৌ নয়। কোরআন বলছে আকিমুসসালা ওয়া আতুজ যাকা, সালাত আদায় করো, যাকাত দাও। আপনি কীভাবে সালাত আদায় করবেন? কোরআনে তো বিস্তারিত ব্যাখ্যা নাই। হয়তো রুকু সেজদার কথা আপনি কোরআনে পাবেন, কিন্তু রুকু কীভাবে করতে হয় এটা তো কোরআনে নেই, সেজদা কীভাবে করতে হয় এটা তো কোরআনে নেই, রুকুতে গিয়ে আপনি কী করবেন এটা তো কোরআনে বলা হয়নি, সেজদায় গিয়ে আপনি কী বলবেন এটা তো কোরআনে বলা হয়নি, সালাত শুরু কীভাবে হবে শেষ কীভাবে হবে এইটা তো কোরআনে বলা হয়নি। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে। এমন কি আমাদের কাছে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এই যে 114টা সূরা, 6232টা আয়াত, এই এতগুলি আয়াত এতগুলি সূরা, কে বলল যে এটা কোরআন? এটা কে বলেছে? এটা কি আল্লাহ আমাদেরকে সরাসরি এটা বলে দিয়েছে যে এটা কোরআন? আল্লাহ তো তা বলেননি। আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআন বলছে যে এইটাই কোরআন? তাহলে এইটা যে কোরআন, এই যে 114টা সূরার সমন্বয়ে এই যে একটা গ্রন্থ, এইটা যে কোরআন, কে বলেছে? রাসুল বলেছেন, তাই না? তাহলে রাসুল যা বলেন, রাসুল যা করেন, রাসুল যা অনুমোদন করেন সেইটাই তো হাদিস। তা আপনি হাদিস ছাড়া কোরআনকে কীভাবে আপনি প্রমাণ করবেন যে এটাই কোরআন? সুতরাং সূক্ষ্ম একটা বিষয় এখানে আছে, যদি আপনাকে আমাকে হাদিস থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে একদিন কোরআন সম্পর্কে আপনার আমার অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করা যাবে। মূলত এই জন্য আজকে বিধর্মীরা, আজকে ইহুদি খ্রিস্টান চক্র, তারা আজকে এক শ্রেণীর মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে, কোরআন মানার, এই হাদিস মানার দরকার নেই, কোরআনই মানো। বুঝতে পারলেন? এত কৌশল করে বলছে, নাম হচ্ছে কি আহলে কোরআন। আমরা কি কোরআন অনুসরণ করি না? আহলে কোরআন মানে কোরআনের অনুসারী, আমরাও তো কোরআনের অনুসরণ করি। তাহলে আমরা আহলে হাদিস কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 14টি জায়গায়, 14টা সূরায় তিনি বলছেন কোরআনকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। দেখেন ইমাম সাহেব যখন বক্তব্য দেয় তখন তিনি বলেন, আম্মা বাদ, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বোত্তম কথা হচ্ছে বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম হেদায়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়ত। তাহলে আল্লাহও বলেছেন, রাসূলও বলেছেন। এখন আমি যদি বলি আহলুল হাদিস, তাহলে কোরআন এবং হাদিসের অনুসারে উভয়টাকেই বোঝা যায়। যদি শুধু কোরআন বলি, আহলুল কোরআন বলি, তাহলে বোঝা যাবে শুধু কোরআনই মানে, হাদিস মানে না। কিন্তু যদি আহলুল হাদিস বলা যায়, তাহলে কোরআন হাদিস দুইটাই বোঝা যায়। এই জন্য আহলুল হাদিস মানে হচ্ছে কোরআন হাদিসের অনুসারী। আজকে বাংলাদেশে বহু মানুষ এরকম নতুন তৈরি হয়েছে যারা হক পাওয়ার পরে হক থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আমাদের অবস্থাটা যেন তেমন না হয়। যারা আমরা হকটা পেয়েছি খুঁজে, যারা আমরা ইসলামের রাস্তা পেয়েছি খুঁজে, আসল রাস্তাটা, সেই রাস্তারূপে অবিচল থাকার জন্য, অটল থাকার জন্য, কেয়ামত পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত ওই রাস্তাতে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। যদি আমরা সেই রাস্তাতে অটল থাকতে পারি, তাহলেই কিন্তু পরকালীন জীবনে আমাদের জন্য মুক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা আমলে সালেহ করেছে, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য জান আপ্যায়নের ব্যবস্থা আছে। তাহলে ঈমান এনেছে, আমলে সালেহ করতেছে, কয়টা কতক্ষণ এটা কতক্ষণ করবে? এটা কি জীবনের একটা নির্দিষ্ট সময়? না, এটা বরং জীবনব্যাপী আপনাকে আমাকে এই আমল, এই ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ বলছেন, ওয়া উমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার নিকটে নিশ্চিত বিশ্বাস না আসে। মানে নিশ্চিত বিশ্বাস মানে হলো মৃত্যু, কারণ মৃত্যুর সময় প্রত্যেক মানুষের বিশ্বাস এটা হয়ে যাবে, ইয়াকিন হয়ে যাবে যে আজকে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সূরা হিজর 99 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সব কথা তিনি বলে দিয়েছেন, এমনকি মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন কিন্তু মানুষ প্রত্যেকেই আল্লাহর কাছে সময় চাইবে,
আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আহাদুম মাউত ক্বালা রাব্বির জিউন, এমনকি যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে তখন তারা বলবে রব্বি ইরজিউন, হে আমার প্রতিপালক আমাকে একটু ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমি কিছু ভালো কাজ করতে পারি, ফিমা তারাক্তু, যে জীবন আমি ফেলে এসেছি, যে সময়টা আমি শেষ করে ফেলেছি, আমি সেই জীবনে তুমি আমাকে আবার একটু ফিরিয়ে দাও, হয়তো আমি সেখানে গিয়ে কিছু ভালো আমল করতে পারব। আল্লাহ বলছেন কাল্লা, কশ্চিন কালেও নাই, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কশ্চিন কালেও নাই, দুইটা অর্থ হতে পারে, কশ্চিন কালেও তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না, অথবা কশ্চিন কালেও নাই, তাকে ফিরিয়ে দেওয়া হলেও সে কখনো ভালো আমল করবে না। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আর এই জীবনের পরেই একটা পর্দার জীবন আছে, একটা আড়াল আছে, সেটা হলো বারজাকি জীবন, কবরের জীবন। তাহলে প্রত্যেকেই আমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে তখন কিন্তু আমরা প্রত্যেকে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাকে একটু ফিরিয়ে দাও। তাহলে এইটা হলো নিশ্চিত সময়, যখন আমরা নিশ্চিত হয়ে যাবো যে আমার মৃত্যু অবধারিত, তখনই কিন্তু প্রত্যেকেই চাইবে যে আল্লাহ আমাকে আবার যদি ফিরিয়ে দিত, তাহলে আমার ইবাদত হবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নিশ্চিত বিশ্বাস না আসে, যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত চলবে। যদি আমাদের এই ইবাদতে আমরা এইভাবে অবিচল থাকতে পারি, আমরা যদি অটল থাকতে পারি, আমরা যদি আমাদের ইবাদত এইভাবে চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা হকের উপর থাকতে পারব। দুই নম্বর, আমরা যদি এই হক পথে আমরা থাকতে চাই, তাহলে আমাদের দুই নম্বর করণীয় হবে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে যথার্থ ভয় করতে হবে কিভাবে? আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ইয়া আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি'ইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন। হে আবু যর, যেখানেই থাকো তুমি সেখানে আল্লাহকে ভয় করো, আর যখন তোমার পাপ হয়ে যাবে তার পরে পরেই তুমি নেকির কাজ করো, তাহলে তোমার এই নেকির কাজ তোমার পাপটাকে মিটিয়ে দেবে, মুছে দেবে, আর মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো। সুনান তিরমিজি হাদিস নম্বর 1927। তাহলে রাসূলের প্রথম নির্দেশই হলো ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো তুমি সেখানে আল্লাহকে ভয় করো। মানুষ তো যখন জনাকীর্ণ পরিবেশে থাকে, যখন মানুষের মাঝে থাকে, তখন সে খারাপ কাজ করতে শরম পায়, তাই না? মানুষ দেখে ফেলবে, মিথ্যা কথা বলতে সে শরম পায়, কারণ মানুষ বুঝে ফেলবে লোকটা মিথ্যা কথা বলছে। এমনকি কাফের মুশরিকরাও কিন্তু মিথ্যা কথা বলতে লজ্জা পেত, তারা মিথ্যা কথা বলতো না। প্রমাণ, হিরাক্লিয়াস কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন, তখন তিনি বললেন তার লোকদেরকে, দেখো তো মক্কার কোনো লোক পাওয়া যায় কিনা যে মুহাম্মাদের নিকটবর্তী, আমি তার কাছে যাচাই বাছাই করতে চাই যে মুহাম্মাদ কেমন মানুষ। তো হিরাক্লিয়াস প্রশ্ন করছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলমান হন, তিনি উত্তর দিচ্ছেন। কথা শেষ করে ওখান থেকে যখন বেরিয়ে আসেন, তখন তিনি বললেন আমি যদি এই শরম না করতাম, এই লজ্জা না করতাম যে আবু সুফিয়ান হিরাক্লিয়াসের সামনে মিথ্যা বলছে, তাহলে হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তর আমি যথার্থ দিতাম না। তাহলে বোঝা যায় মিথ্যা কথা তারাও কিন্তু পছন্দ করে না। কখন পছন্দ করে না? মানুষের সামনে। আমরাও দেখেন পাপ করি না কখন? মানুষ যদি দেখে ফেলে তাহলে আমরা পাপ করি না, কিন্তু লোকচক্ষুর অন্তরালে যখন যাই তখন কি করি? তখন কি আমরা প্রত্যেকেই পাপ থেকে বিরত থাকি? মানুষ যখন আমাকে দেখে না তখন কি আমি হারাম উপার্জন থেকে আমি বিরত থাকি? মানুষ যখন দেখে না তখন কি আমি আল্লাহর অবাধ্যতা থেকে আমি নিজেকে বিরত রাখি, নিয়ন্ত্রণ করি? মানুষ যখন দেখে না তখন কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমি অবজ্ঞা করা, অবহেলা করা, এগুলি থেকে কি আমি দূরে থাকি? প্রকৃত তাকওয়া তো এখানেই, আমি যা জানছি সেটা অনুযায়ী যদি আমল করি, আমি যা জানছি সেটা যদি মানুষের কাছে প্রচার করি, তাহলে এটাই হবে প্রকৃত তাকওয়া। অথচ বহু মানুষ আছে তাকওয়ার লেবাসধারী, কিন্তু তারা মূলত তাকওয়াহীন, তার ভিতরে তাকওয়া নাই। কারণ কোনো মানুষ যদি আল্লাহকে ভয় না করে, সে যদি আল্লাহর বাণীকে অপব্যাখ্যা করে, সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে অপব্যাখ্যা করে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে তাকওয়া নেই। সুতরাং আমি যেখানেই থাকি না কেন,
যে পরিবেশেই থাকি না কেন সেখানে আমাকে আল্লাহকে ব্যবহার করতে হবে। এর বাসবেন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন, অতঃপর আমাদের দিকে ফিরে বসলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, তিনি একটা সারগর্ব বক্তব্য পেশ করলেন যাতে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, একটা লোক দাঁড়িয়ে বললে আল্লাহ রাসূল কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দাইন, হে আল্লাহ রাসূল মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ। ফামা তাআহাদু ইলাইনা, আপনি আমাদেরকে আর কি নির্দেশ দেন? রাসূল বললেন নুসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার। ওয়াসসামি ওয়া তাআতি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি নেতার কথা শোনার এবং আনুগত্য করার। ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে হিজরত করার প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করার। ওয়া ইন্নাহুম ইয়াশু মিনকুম বাদি ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয় যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে, আমরা যাকে দেখছি। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, সেই সময় তোমাদের জন্য আবশ্যিক হবে আমার সুন্নত এবং আমার হক পথপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত খোলাফায়ে রাশিদুনের সুন্নতকে আঁকড়ে ধরা। তামাসাকু বিহা, তোমরা এটাকে শক্তভাবে ধরবে। ওয়া আজু আলাইহা বিন্নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন সৃষ্টি থেকে নতুন কোনো কাজ থেকে বিরত থাকবে। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা। সুনান আবু দাউদ 4106। সুনান নাসাইতে অতিরিক্ত এসেছে ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আজকের সমাজে আমাদের মধ্যে অনেকেই সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু পদ্ধতিটা কার? পদ্ধতিটা কি রাসূলের? এখানে এসে কিন্তু আমরা তাকওয়ায় ফেল মেরে যাই। আমরা এখানে এসে মনে করি আমাদের মসজিদের ইমাম সাহেব এত বড় আলেম, তিনি কি আমাকে ভুল বলবেন? আসলে ভুল কি জেনে শুনে? ভুল তো ভুলই, ভুল কখন হয়? আমি যেটা জানি না সেটা বলাটা হলো ভুল, কিন্তু আমি যেটা জানি সেটা যদি আমি জেনেও লুকিয়ে যদি অন্য মানুষ কোনো জিনিস বলি তাহলে সেটা কি ভুল? সেটা তো ভুল নয়, সেটা জেনে শুনে পাপ করা। আমাদের সমাজের অধিকাংশ আলেমের অবস্থা আজকে এরকম, জেনে শুনে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আল্লাহ হিদায়ত করুন, আল্লাহ মাফ করুন। কারণ এজন্য বলবো, কোরআন এক কথা বলছে, হাদিস এক কথা বলছে, আমার ইমাম সাহেব আর এক কথা বলছেন, তাহলে নিশ্চয়ই তিনি ঠিক বলেননি। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেককে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে যেখানেই থাকি না কেন। বিশেষ করে আমলের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসটা মেনে আমাকে আল্লাহর ভীতিটা অর্জন করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। দুই নম্বর বিষয় হলো বেশি বেশি আমাদেরকে ইবাদত করার চেষ্টা করতে হবে। আমরা যদি ইবাদত বেশি বেশি না করি গুনাহের পরিমাণ তো আমাদের বেশি, তাই না? তাহলে আমার যদি নেকির পরিমাণ বেশি না হয় তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। গুনাহের পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন তো আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী পরিব্যাপ্তির সমপরিমাণ। উইদ্দাতিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু তাদের জন্য আল্লাহ জান্নাতটা তৈরি করেছেন। তাহলে সেখানে কিভাবে যেতে হবে? দ্রুত বেগে যেতে হবে। সেই দ্রুত বেগে যাওয়ার মাধ্যমটা কি, অর্থটা কি? দ্রুত বেগে যাওয়ার অর্থই হচ্ছে আমাকে সেখানে বেশি করে নেকির কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালে ফিতনান কাকিতাইল লাইলিল মুসলিমে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে নেকির কাজ করতে থাকো, সৎ আমল করতে থাকো, ওই দিন আসার পূর্বে যেই দিন ফিতনা একটার পর একটা নাজিল হতে থাকবে। কিভাবে? কাকে তাই লাইলিল মুজদিমে, যেমন অন্ধকার রাত্রিতে বিপদাপদ, বালা মুসিবত, বিভিন্ন ধরনের
সমস্যা একটার পর একটা আসে। ঠিক অনুরূপ যেদিন বিপদ আমাদের উপরে, ফিতনা ফাসাদ আমাদের উপরে একটার পর একটা নাজিল হবে, তার আগেই তোমরা বেশি বেশি করে আমল করতে থাকো। পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে রাসূল বলছেন ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, কোনো কোনো সময় ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সে সন্ধ্যা করবে কাফের অবস্থায়। আও ইয়ুমসি মুমিনান ওয়া ইয়ুসবিহু কাফিরান, অথবা সে সন্ধ্যা করছে মুমিন অবস্থায় কিন্তু তার সকাল হচ্ছে কাফের অবস্থায়, অর্থাৎ সকালে সে মুমিন থাকবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, কিংবা সন্ধ্যায় সে মুমিন থাকবে সকালে সে কাফের হয়ে যাবে। মানুষ তখন কি করবে, ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, সে তখন দুনিয়ার বিনিময়ে দিনটাকে বিক্রি করে দেবে। উদাহরণ কেমন, আজকের সমাজে দেখেন আমাদের দেশে, আমাদের পারিপার্শ্বিক অবস্থায়, আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, ধরুন না কেউ একটা বাড়ি করবেন, যথেষ্ট পরিমাণ টাকা তার নাই, তখন কি করেন, জায়গাটাকে মর্গেজ রেখে, বন্ধক রেখে বা ব্যাংকে জমা দিয়ে, দলিলপত্র জমা দিয়ে উনি ব্যাংক থেকে একটা বড় অঙ্কের লোন নিয়ে তারপর বাড়িটা করছেন। তাহলে তার দিন কোথায় আর তার দুনিয়াটা কোথায়? উনি তো এটা না নিলেও পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল কিসে, খেজুর পাতার, তাই না? সেখানে তিনি থাকতেন, কোনো কোনো জায়গায় সেখানে পানি পড়তো, তিনি কম্বল দিয়ে রাখতেন, কোথাও কিছু পাত্র দিয়ে রাখতেন যাতে পানি গায়ে না পড়ে। আর আমরা এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এই প্রয়োজনটার কারণে আজকে ব্যাংক থেকে লোন নিচ্ছেন। তাহলে তিনি দুনিয়ার বিনিময়ে দিনটাকে বিক্রি করে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যাংক কি আমাকে সুদবিহীন লোন দেবে? অবশ্যই না। এরকম নজির বহু আছে, বহু আছে। আমার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য টাকার প্রয়োজন, টাকা তো মানুষ আমাকে ধার দেবে না, তখন আমি কি করি, তখন আমি ব্যাংক থেকে লোন নিই। এ ধরনের বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে আছে, এগুলিকে উপেক্ষা করে আমাকে হকের উপরে টিকে থাকার জন্য বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করতে হবে। ফেতনা ফাসাদ আমাদের মধ্যে আজকে লেগে আছে। আপনার আমার ছেলে এম এ পাস করছে বা দেশের সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে, সরকারি চাকরি করতে গেলে এখন বিসিএস ক্যাডারেও 30 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হবে, ফেতনা না? আপনার আমার ছেলেকে আমি এম এ পাস করাতে তার পিছনে কত লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে, এরপরেও সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, রিটার্নে টিকছে, কিন্তু ভাইবাতে গিয়ে ঘোষণা দিলে হবে না, ফেতনা তো অবশ্যই। এভাবে করে ফেতনা ফাসাদ আমাদের সমাজে লেগে আছে। সুতরাং এগুলি থেকে মুক্তি পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাদিরু বিল আমাল ফিতনান, বেশি বেশি করে আমল করতে থাকো, আমাদের আমলটা বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেশে বা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, দেখা যায় আমরা একটা সময় নির্দিষ্ট সময় আমল বেশি করি, আবার কোনো সময় আমলে আমাদের ঘাটতি পড়ে যায়। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলকামা রাদিয়াল্লাহু আনহু একদিন আয়েশাকে বলছেন, আয়েশা আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে বলেন, তিনি কি নির্দিষ্ট, রাসূল কি কোনো নির্দিষ্ট সময়কে, নির্দিষ্ট দিনকে আমলের জন্য বেছে নিতেন? আয়েশা বলছেন না, কানা আমালহু দিমাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ধারাবাহিক, তিনি যা শুরু করতেন তা কখনো তিনি ছাড়তেন না। যেমন আমরা হাদিস জানি, বুখারীর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত কোনো নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। ঠিক একইভাবে আসরের পর থেকে, আসরের পরে, আসর সালাতের পরে সূর্য অস্তের আগ পর্যন্ত কোনো নফল সালাত আদায় করতে রাসূল নিষেধ করেছেন, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে দুরাকাত সালাত আদায় করতেন, সুন্নাত সালাত আদায় করতেন, সেটা কিসের সালাত? এই সালাতটা হলো একদিন রাসূল ব্যস্ততার কারণে জোহরের দুরাকাত সুন্নাত সালাত আদায় করতে পারেননি, পরের যে দুরাকাত, আল্লাহ রাসূল সেই দুই রাকাত ওই দিন আসরের পরে পড়লেন, আর তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে ওই দুই রাকাত পড়েই যেতেন। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শুরু করতেন সে আমল কখনো তিনি ছাড়তেন না। কিন্তু আমরা কী করি, রমজান মাস আসলেই আমাদের ইবাদতের পরিধি বাড়ে, রমজান মাস চলে গেলে তখন আমাদের ইবাদত কমে তো কমেই, অনেক সময় আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়ি, সেটা আমাদের করণীয় নয়। বরং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমলে সালেহ, ভালো কাজ আমরা যেন বেশি বেশি করে করতে পারি। তিন নম্বর আমাদের করণীয় হবে, আমরা গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার, দূরে রাখার চেষ্টা করতে হবে।
আল্লাহ বলছেন ওয়াইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যে বড় বড় গুনাহগুলি থেকে নিষেধ করা হয়েছে তোমরা যদি তা থেকে বিরত থাকতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্যান্য গুনাহগুলি ক্ষমা করে দিতেন আর তোমাদেরকে প্রবেশ করাতেন সম্মানিত স্থানে। সে সম্মানিত স্থান কোথায়? জান্নাতে। সূরা নিসা 31 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ির। পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাজান থেকে আরেক রমাজান, এর মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলির জন্য কাফফারা হয়ে যায়। কখন? ইযা ইজতানাবাল কাবায়ির, যখন সে বড় বড় গুনাহগুলি কবিরা গুনাহগুলি ছেড়ে দেয়। যদি কবিরা গুনাহ সে ছেড়ে দেয় তাহলে ছোট ছোট সে গুনাহগুলি আছে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনি মাফ করে দেন। কিভাবে? ফজরের সালাত আদায় করার মাধ্যমে। ফজরের পরে আমরা জোহর আদায় করছি, তাহলে জোহর, ফজর আর জোহরের মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে মিটিয়ে দেন। জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলি হয়ে যায়, আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, এই গুনাহগুলি হয়ে যায়, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাত আদায় করার মাধ্যমে এর মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে পরবর্তী ফজর, এর মধ্যবর্তী গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। একইভাবে এই এক জুমা থেকে আরেক জুমা, আজকে জুমা দিন, তাই না? তাহলে গত জুমা থেকে এই পর্যন্ত আমাদের যেগুলি সগীরা গুনাহ হয়ে গেছে এই জুমার সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি মাফ করে দেবেন। আবার বিগত রমজান থেকে শুরু করে নিয়ে আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এর মধ্যবর্তী যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। কখন? ইযা ইজতানাবাল কাবায়ির, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। এবার বলেন কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহটা কি? কবিরা গুনাহ বলা হয় যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকালে বা পরকালে এর শাস্তি, এর পরিণতি বর্ণনা করেছেন, এই ধরনের গুনাহগুলিকে কবিরা গুনাহ বলা হয়। যেমন চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান, তাহলে কবিরা গুনাহ। মিথ্যা কথা বললে কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাল কাটবেন, এখান থেকে চিরে চিরে পিছন মতো নিয়ে যাবেন, যখন ডান দিক চেরা হয়ে যাবে তখন শেষ করে বাম দিক চিরতে শুরু করবেন। বাম দিক যখন চিরতে শুরু করবেন ডান দিকটা অলরেডি ভালো হয়ে যাবে। আবার বাম দিক চিরে যখন শেষ করবে এই দিক চিরে এই পাশে আসবে তখন বাম দিকটা ভালো হয়ে যাবে। রাসূল বলেন এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত চলবে। কবরের জীবনের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, তার মানে কি? মিথ্যা কথা বলাটা কবিরা গুনাহ, তাই না? কিন্তু আমাদের সমাজে দেখেন অনেক মানুষ আছে, আমরা অনেক কথায় কথায় কিন্তু মিথ্যা কথা হয়ে যায়, হয়ে যায় না? মিথ্যা কথা কিন্তু হয়ে যায়। আবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুন আমাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিস ফিনা মান লা মাতা ওয়ালা দিরহাম, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যার টাকা পয়সা নেই, যার দুনিয়াবী কোনো সামগ্রী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফলিস ফি উম্মতি মাইয়াতি বিহাসানাতিহি মাইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি মান শাতাম হাযা ওয়া কাযাব হাযা ওয়া কাযাফ হাযা ওয়া যারাব হাযা ওয়া সাফাক দাম হাযা। যে ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত এরকম বহু নেকি নিয়ে এসছে কিন্তু তার সাথে এমন মানুষও নিয়ে আসছে যে যে কাউকে গালি দিয়েছে, যে কাউকে অন্যায়ভাবে মেরেছে, যে কারো রক্ত প্রবাহিত করেছে, তাহলে এইরকম লোকও নিয়ে এসছে, অতঃপর এদেরকে তার নেকি থেকে পরিশোধ করা হবে। ফাইন ফানিয়া থাসানাতু, যদি তার নেকি শেষ হয়ে যায় উখিজা সাইয়াতু সাহেবিহি, তখন ওই লোকটার গুনাহগুলি নিয়ে নেওয়া হবে, ফাত্তুরি আলাইহি, তারপরে এই গালিদাতা, এই গিবতকারী, এই তোহমতকারী, এর উপরে চাপানো হবে, সুম্মাতুর হ্যাফের নার, অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। এত কিছু নিয়ে আসার পরে তার ভাণ্ডার কিছুই থাকলো না। তাহলে আপনি আমি মানুষকে অন্যায়ভাবে গালি দিই, অন্যায়ভাবে তার গিবত করি, অন্যায়ভাবে তার উপরে দোষ চাপাই, এইগুলির কারণে এগুলিও কবিরা গুনাহ। তাহলে এগুলি যদি বিরত না থাকি তাহলে কি আল্লাহ আমার কবিরা গুনাহ মাফ করে দেবেন? অবশ্যই মাফ করবেন না। তাহলে আমাদের জন্য করণীয় হলো গুনাহ থেকে সর্বতোভাবে বিরত থাকার চেষ্টা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন বলছেন, ইয়া আয়েশা ইন্নাকি যাওজাতি ফিদ্দুনিয়া ওয়াল জান্নাহ, হে আয়েশা তুমি দুনিয়াতে এবং জান্নাতে তুমি আমার স্ত্রী। তাহলে আয়েশা জান্নাতি হবেন। কিন্তু এই আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া আয়েশা ইয়াকে ওয়া মুহাক্কারাতি যুনুব, হে আয়েশা তুমি ছোট ছোট গুনাগুলি থেকে বিরত থাকো, কারণ ফাইন্না মিনহা লিল্লাহি তালিবান, কেননা এই ছোট ছোট গুনাগুলি লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফ্রেকশন নিযুক্ত করা আছে। আয়েশাকে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সূরা নূরে 11 থেকে নিয়ে 21 পর্যন্ত 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যার নিষ্কলুষতা বর্ণনা করে আমরা সেই আয়াত এখনও তেলাবাত করি। কেয়ামত পর্যন্ত যত মুসলমান থাকবেন ততদিন পর্যন্ত আয়েশার এই পবিত্রতার এই ঘোষণা সে তেলাবাত করতে থাকবে। অথচ আয়েশাকে রাসূল বলছেন, আয়েশা তুমি ছোট ছোট গুনাহ থেকেও বিরত থাক। তার অর্থ কি এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গুনাহ করেন? এটা নয়, এর অর্থ এই নয়। বরং আয়েশাকে বলার মাধ্যমে রাসূল উম্মতে মুহাম্মাদকে বলছেন, তোমরা ছোট ছোট গুনাহগুলি থেকে বিরত থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বললেন যে মুমিন ব্যক্তি সে তার গুনাহকে এতটাই ভয় করে, কান্না কায়দুন তাহতা জাবালিন ওয়া ইয়াখাফু আইয়াকা আলাই, যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর সেই ভয় করছে পাহাড়টা এখনই তার মাথার উপরে ধসে পড়বে। তাহলে মুমিন এইভাবে সে তার গুনাহকে ভয় করে। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাআন্না যুবাবিন মাররা আলা আনফিহি, কিন্তু ফাজির ফাসিক ফাজির ব্যক্তি পাপাচারী ব্যক্তি সে তার গুনাহকে মনে করে মাছির মতো, যেটা তার নাকের উপর দিয়ে এখন দিয়ে উড়ে গেল। অর্থাৎ সে গুনাহ করতে কখনোই দ্বিধা করে না, মিথ্যা কথা বলতে, তোহমত দিতে, মানুষের সম্পদ আত্মসাৎ করতে, মানুষের সম্পদকে সে নিজের মনে করতে, এমনকি অন্যের হক বিনষ্ট করতে তার হৃদয় কাঁপে না। অথচ পাঁচক তো সালাত আদায় করে জামাতে, নিজের সন্তান, মেয়েরাও যেমন নিজের সন্তান ঠিক তেমনিভাবে ছেলেরাও তার সন্তান, কিন্তু দেখা যায় ভালো জায়গাটা ছেলেকে দিয়ে মেয়েকে বঞ্চিত করছে, তাহলে সে কি তার হক নষ্ট করছে না? এটা কি গুনাহ নয়? এর জন্য কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না? অবশ্যই করতে হবে, জেনে রাখতে হবে এটা হক্কুল ইবাদ, আল্লাহ কখনো মাফ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে, গুনাহের ক্ষেত্রে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব। সবশেষে গুনাহ তো মানুষ করবে, সাধারণত হয়ে যায়, কারণ শয়তান আমাদের পদে পদে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আমি তার ডান দিকে আসবো, আমি তার বাম দিক দিয়ে আসবো, আমি তার সামনে দিয়ে আসবো, আমি তার পিছন দিয়ে আসবো, আমি চেষ্টা করব তাদেরকে বিভ্রান্ত করার। কিন্তু তারা ব্যতীত যারা এ আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা তারা ব্যতীত, তাহলে শয়তানের বিরুদ্ধে আপনাকে টিকে থাকতে হলে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই টিকে থাকা যাবে। সুতরাং শয়তানের এই চ্যালেঞ্জ সে তো বাস্তবায়ন করারই চেষ্টা করবে। আমার আপনার ঘুম আছে, কিন্তু শয়তানের দোষের ঘুম নাই, ও কিন্তু ওর কাজ চালিয়ে যায়। সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে, যদি গুনাহ হয়ে যায় তাহলে আমার করণীয় কী হবে? গুনাহ হয়ে গেলে আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হে মানব সকল তোমরা আল্লাহর নিকটে যথার্থ তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করে থাকি। তাহলে রাসূল ক্ষমা চান, আমাদের ক্ষমা চাওয়া উচিত নয়? আমাদেরকেও ক্ষমা চাইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ইতরাফা যামবাহু, বান্দা যখন তার গুনাহকে স্বীকার করে, ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি, আর সে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। তাহলে আমরা গুনাহ হয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়া পাঠ করতে হবে, ওই গুনাহ আর কখনো করব না বলে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। সবশেষে যেটা আমরা বলবো সেটা হলো এই,
আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর তারাই হবে সফল কাম, তারাই হবে মুক্তিপ্রাপ্ত। তাহলে সফল কাম হওয়ার জন্য সালাত সিয়াম আদায় করার পাশাপাশি মানুষকে হকের পথে দাওয়াত দিতে হবে, তাদেরকে ডাকতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা, বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ফাইন্না শাইতান মা আল ওয়াহিদ, কেননা শয়তান একক ব্যক্তির সাথে থাকে, ওহুয়া মিনাল ইসনাইনে আবাদ, সে দুইজন থেকে দূরে থাকে, অর্থাৎ সঙ্গবদ্ধ মানুষ থেকে সে দূরে থাকে। ওমান আরাদা বহুয়াদাল জান্না, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফা আলাইহি বিল জাম ফালিয়াল জিমিল জামা, তার জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা, মিলেমিশে থাকা। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2165। তাহলে আমরা তো জান্নাতে যেতে চাই, তাই না? প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল কাম। তাহলে আমাদেরকে সফল কাম হতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্নভাবে থেকে সমাজ সংস্কার করা যায় না। অন্য কিছু করা যেতে পারে কিন্তু সমাজ সংস্কার করা যায় না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনে সেখানে ছিলেন 13 বছর, মাদানী জীবনে সেখানে ছিলেন 10 বছর, কিন্তু মক্কী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল? খুব মুসলিম মানুষ। কিন্তু মাদানী জীবনে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, এখানে সংঘবদ্ধ জনতা পেলেন বলেই এই মাত্র 2 বছরের মাথায় তিনি হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবী নিয়ে সাথে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে গেলেন, কিন্তু তাই না? বাধাপ্রাপ্ত হয়ে তিনি ফিরে আসলেন। আবার তার কয়েক বছর পরে আপনি দেখুন 8 হিজরিতে যখন বিদায় হজ হয়, তখন তিনি 1,14,000 সাহাবির সামনে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, 1,14,000 সাহাবি সেখানে ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রচেষ্টা, একক প্রচেষ্টা আর যৌথ প্রচেষ্টা কখনো সমান নয়, তুলনীয় নয়। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে হক আমরা পেয়েছি, এই হকের উপরে টিকে থাকার জন্য আমরা একতাবদ্ধ থাকবো, আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকবো, ভালো কাজ যত পারি তত আমরা করার চেষ্টা করব, আর সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়ত দান করার পরে আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। তুমি আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে, আল্লাহ সঠিক পথ দেখানোর পরে আমাদেরকে আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না, আর তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমত নাজিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সকাল সন্ধ্যায় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়ত কামনা করছি, তোমার কাছে আমি নিষ্পাপ কামনা করছি, তোমার কাছে আমি মানুষের অমুখাপেক্ষী হওয়া কামনা করছি, এবং আমি সচ্ছলতা কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে যেন হকের উপরে টিকিয়ে রাখেন, আমাদেরকে সৎ আমল যথাযথ করার তৌফিক দান করেন, এবং আমরা আমাদের পরকালীন জীবনের জন্য আমরা কিছু পাথেয় সঞ্চয় করি, চেষ্টা করি। দেখুন, আমরা সবাই যে কাজগুলি করি দুনিয়াতে, আমি আমার সন্তানের জন্য, তারা যাতে পরকালীন জীবনে দুনিয়াতে দুনিয়াবী জীবনে ভালো থাকে, এই জন্য কিন্তু আমরা অনেক কিছু করি, তাই না? টাকা পয়সা অর্থবিত্ত আমরা কার জন্য করি? আমি আপনি আমার একটা পেট চালানোর জন্য আমাকে 24 ঘন্টা কাটতে হবে? প্রয়োজন নেই। 100 টাকা ইনকাম করলে যথেষ্ট, একদিন খাবার জন্য 100 টাকা ইনকাম যথেষ্ট। কিন্তু আমরা বেশি বেশি ইনকাম করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। সেই পরিবার তারা পরকালীন জীবনে ভালো থাকুক, পরকালীন জীবনে তারা আমার জন্য কিছু করুক, কিংবা আমি পরকালীন জীবনের জন্য কিছু রেখে যাই, এই কাজটা আমাকেই করতে হবে, আমার কাজ অন্য করে দেবে না। আমার কবরে আমার সন্তান সন্ততি যাবে না, আমার কবরে আমার সমাজ যাবে না, আমার কবরে আমার অন্য কোনো আত্মীয় স্বজন যাবে না, আমার কবরে যেহেতু আমাকেই যেতে হবে, সুতরাং পরকালীন জীবনে আমার ভালো থাকার জন্য, আমার কল্যাণের জন্য, আমার কবরটাকে আলোকিত হওয়ার জন্য, সেখানে নিঃসঙ্গতা দূর করার জন্য আমাকেই চেষ্টা করতে হবে। সুতরাং আমরা সবাই ইবাদতের পাশাপাশি আমরা মানুষকে হকের পথে দাওয়াত দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমরা তাদেরকে হকের পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি,
আমরা তাদেরকে ভুল সংশোধন করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য বহু লালুট কুরবানি করার চেয়ে উত্তম হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, লা আই ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। হে আলী, তোমার বিনিময়ে, তোমার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত লাভ করে তাহলে সেটা তোমার বহু লালুট কুরবানি করার চেয়ে উত্তম হবে। সুতরাং একজন মানুষ হেদায়েতের পথে ফিরে আসুক, সে আমার পিতা হতে পারে, সে আমার স্ত্রী হতে পারে, সে আমার মা হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার পাড়া প্রতিবেশী হতে পারে, যেই হোক না কেন, সে যদি হকের পথে ফিরে আসে তাহলে সেটা আমার সবচেয়ে বড় পথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা নিজেরা আমাদের সময় শ্রম কুরবানি করে আজকের মতো আমরা যেন ভাইদেরকে দাওয়াত দিতে পারি, মানুষকে হকের পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি, জাহান্নামী পথ থেকে তাকে যেন জান্নাতি করতে পারি, আমরা শয়তানের পথ থেকে তাকে যেন সিরাতুল মুস্তাকিমে আনতে পারি, আমরা যেন অন্য অন্য পথ থেকে আমরা রাসূলের পথে তাকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যে সমস্ত ভাইয়েরা আজকের এই আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এর বিনিময়ে কাল কিয়ামতের মাঠে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যেন আগামী দিন অর্থাৎ পরকালে জান্নাতে আমরা একত্রিত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।